हाय फ्रेंड्स, आमी दीपान्विता। वेलकम टू बॉन्ग किचन वर्ल्ड। आज आमी करब ऑथेंटिक बेंगलर रेसिपी फिश कारी बा आलू दिए माछेर झोल। तार आगे आमार चैनले नतून नतून रेसिपि आपडेटेर जोन्नो आमार चैनलटी सबस्क्राइब करुन आर बेल आइकनटीते क्लिक करुन। ताहले चलुन देखा जाक रेसिपिटी। आमी एखाने निएछि 6 पिस सिल्वर कप माछ, रुई बा कातलाओ निते पारेन आपनारा। आमी एई माछगुलोके भालो करे धुये परिष्कार करे जल झरिये निएछि। এবার আমি এই মাছের মধ্যে সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য কর্নফ্লাওয়ার আর সামান্য লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখলাম। এবার আমি ছোট্ট একটা বাটিতে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে আমি মশলা গুঁড়ো মশলাগুলো একটু মাখিয়ে রেখে দিলাম। প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছ ছেড়ে দেবো। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলো লম্বা টুকরো করে কেটেছি, দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। অল্প লবণ আর অল্প হলুদ দিলাম। এবার আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। আলু ভাজার পর অবশিষ্ট যা তেল থাকবে তাতেই রান্না হয়ে যাবে। আপনারা চাইলে অল্প অল্প তেল নিয়েও ভাজতে পারেন। আমি তেলের মধ্যে সামান্য জিরে ফোড়ন দিলাম আর হাফ চামচ রসুন কুচি সামান্য নেড়ে চেড়ে নেব। এবার দেবো হাফ চামচ আদা বাটা, তারপরে সামান্য নেড়ে চেড়ে নেব যাতে আদার গন্ধটা চলে যায়। এবার দিলাম একটা টমেটো পিউরি, এক মিনিট নাড়াচাড়া করে বাকি মশলাগুলো দিয়ে দেবো। ওই গোলানো মশলাগুলো দিয়ে দিলাম। এখানে একবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এই মশলাটা কষিয়ে নেব। মশলা আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দেব, দু মিনিট নাড়াচাড়া করে নেব। দু মিনিট কষানো হয়ে গেলেই দিয়ে দেব দু কাপ জল। একটু জাল উঠলেই ভাজা মাছগুলো দিয়ে দেব। জাল উঠে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। এবার আমি 5 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে একটু রান্না হতে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমে আরও 5-7 মিনিট রান্না করে ঝোলটা আর একটু শুকিয়ে নেব। লবণের দরকার পড়লে এই সময় আপনারা অল্প লবণ দিতে পারেন। 5-7 মিনিট জাল দিয়ে ঝোলটা অল্প শুকিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আলু দিয়ে মাছের ঝোল বা বেঙ্গলি অথেন্টিক ফিশ কারি। এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পারলে বন্ধুদের সাথে শেয়ারও করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপির আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।